বরিশালের গৌরনদী উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিকে পেট জোড়া লাগানো যমজ শিশুর জন্ম নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা। বুধবার বিকেলে জোড়া লাগানো দুই শিশুকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন শিশু দুটির সকল অঙ্গ স্বাভাবিক। জন্ম নেয়া কন্যা শিশু দুটি মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের আবু জাফরের সন্তান। ক্লিনিকের চিকিৎসক তানজিদ রহমানের সফল অস্ত্রোপচারে বুধবার দুপুর 12টায় জোড়া লাগানো যমজ শিশু দুটির জন্ম হয়। উপজেলা পর্যায়ে জোড়া লাগানো যমজ শিশু দুটির চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় বুধবার বিকেলে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সেখানেও এ ধরনের অস্ত্রোপচার সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য ঢাকায় নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। তবে শিশু দুটির পিতা আবু জাফর এতটাই দরিদ্র যে এই মুহূর্তে ঢাকা নিয়ে যাওয়ার সামর্থ্যটুকু নেই তার। আর এত ব্যয়বহুল অপারেশন একার পক্ষে বহন করা সম্ভব নয় আবু জাফরের। এজন্য সমাজের বিত্তবানদের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি। আবু জাফরের সংসারে রয়েছে আরও দুটি সন্তান। জোড়া লাগানো শিশু নিয়ে উভয় সংকটে পড়েছেন দরিদ্র এ পিতা। বুধবার রাতে তিনি সাংবাদিকদের বলেন, আলাদা করতে কোনো ধরনের বিপদ হলে তা মেনে নেওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। এজন্য আত্মীয় স্বজন থেকে শুরু করে বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে পরামর্শ করে আলাদা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। জোড়া লাগানো শিশু দুটি এখন পর্যন্ত সুস্থ থাকলেও মা হালিমা বেগম পুরোটা সেরে উঠতে পারেননি। বুধবার রাতে শের-ই বাংলা হাসপাতালে গিয়ে দেখা যায় শিশু দুটির সেবা যত্ন করছেন নানি দিলু বেগম। জোড়া লাগানো শিশু নিয়ে তিনি আছেন মহাবিপাকে। মা কাছে না থাকায় সব কিছুই করতে হচ্ছে তাকে। দিলু বেগম জানান, যমজ সন্তান জন্ম নেয়া তাদের বংশে নতুন নয়, তার নিজেরও যমজ বোন আছে। তবে এই ধরনের জোড়া লাগানো যমজ শিশু নিয়ে তিনি রীতিমতো আতঙ্কিত এবং চিন্তিত। এখন সব কিছুই তিনি ছেড়ে দিয়েছেন আল্লাহর হাতে। আমিও বেজারি এর মধ্যে বিপদের পয়সা নাই যা, এটা কি করণ যায়? কারণ যদি মনে করেন যদি আমার নামে যদি সাহায্য করে আসার কোনো উপায় নাই, আল্লাহ লাগে ইয়ে লাগে খারাপও লাগে, আর কি করণ যায়? মারণও যাইব না আর হালাইও দেওয়া যাইব না। শের-ই বাংলা হাসপাতালের চিকিৎসকরা বলছেন জোড়া লাগানো শিশু আলাদা করার অপারেশন বরিশালে সম্ভব নয়, এজন্য নবজাতকদের ঢাকায় নিতে হবে। এর আগেও দেশে জোড়া লাগানো মাথা আলাদা করা হয়েছে। আশা করা যায় শিশু দুটিকে আলাদা করা সম্ভব। এজন্য তাদেরকে যত দ্রুত সম্ভব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।